আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখতে চলতেছি আমরা আয়াতুল কুরসি আমাদের ফেসবুক পেজে এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সবার আগে চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যারা আমরা বাংলা দিয়ে আয়তল কুরসি মুখস্থ করছি বাংলা দিয়ে আয়াতল কুরসি বিভিন্ন জায়গায় উচ্চারণ আমাদের ভুল হয়ে থাকে আরবি দেখে দেখে ইনশাআল্লাহ আমরা এই আয়াতল কুরসিটি সহি শুদ্ধ করে শিখব ইনশা আল্লাহ চলুন শুরু করি রহমান আমরা যদি এই জায়গায় একটা দম ফেলার চিহ্ন আসে বাংলাতে যেমন ডাড়ি কমা ফুল স্টপ থাকে আরবিতে এরকম ছোট্ট ছোট্ট করে অক্ষর দেওয়া থাকে জিম মিম ত এগুলো দম ফেলার স্থান তাহলে আমরা এই জায়গায় যদি দমটা ছেড়ে দেই আমরা এইভাবে বলবো আল্লাহ ই আর যদি দমটা ধরে যাই তখন আমরা বলবো আল্লা হুলা ইউল এই দুইটি শব্দ আমাদের ভুল হয়ে থাকে আমরা বলে থাকি আলহাই উল কাইম যদি আমরা আলহাই উল পড়ি তাহলে ইয়া অক্ষরের উপরে যে পেস্টটি দেখা যায় তখন ইয়া অক্ষরের পেস্টটা কি বাদ চলে যাবে তখন হামজার উপরে পেস্ট লাগে যাবে হাই উল কারণ পেশ উ আর ইয়া ইউ খেয়াল রাখবেন যেন আমাদের উচ্চারণ উ না হয় আলহাই ইউল কই আবার আলহাই ইউল কই আপনারা অবশ্যই বলবেন আলহাই ইউল কই আরেকবার আলহাই ইউল কয়ুম কাইয়ুম বলবেন না কই ইউম কই ইউম এই জায়গায় আরেকটা ভুল করে ফেলে আমরা বলি কই উম কই উম না কই ইউম উম হবে না ইউম কারণ ইয়াপেশ ইউ এই জায়গাতে যদি আমরা বলি কই উম তাহলে হামজা চলে আসবে তাহলে খেয়াল রাখবেন আল্ ল হুলা ইরা ইল হু আ আল হাই ইউল কই প্রথম শব্দ এটি আমরা বলি আল্লাহু সহাই উচ্চারণ হবে আল্ ল হুলা ইরা ইল হো আল হাই ইউল কই পরের শব্দ লা তা খো রোহো লো এই শব্দটা আমরা বলি কি লাতা খুজুহু যদি আমরা লাতা খুজুহু পড়ি এই যে দেখেন একটা আলিফ আছে এবং এখানে শাকিন চিহ্ন আছে। তখন এটাকে বাদ চলে যায় তাহলে আমরা এখানে বলবো লাতা খো রোহো সেনা তো সেনা তাই দুইটি পেজ একটা পেজ ওয়া অক্ষর সাথে লাগবে লা দা খোদ হো সেনা না ওয়ালা নাও ওয়ালা নাওম প্রথম থেকে আল হোলা এলাহাইলা হো আলহাই ইউল কই ইয়ুম পরে "لا تأخذه سنة ولا نوم" تقول له ما في السماوات وما في الأرض "له ما في السماوات وما في الأرض" أرض أرض وما في الأرض وما في الأرض এমন করে এখানে দম ছেড়ে দেব টক অক্ষরে দম ফেলা ভালো লাহু মা ফেসা মাওয়া ফিল মা আর পরে মাও জি জের টাইকালিফ মাও জাল্লা তারপরে ইয়স ফাশ এটা আমরা বলি ইনদাহু তাহলে আরবির একটা নিয়মের গ্রামারের ভুল হয়ে যাবে আমরা বলবো ইং ইল্লা ই তারপরে ইয়া কয়লা মু কয়লা আর আমরা বলি কি ইয়ালামু। যদি আমরা বলি ইয়ালামু। তাহলে ইয়া জবর ইয়া লাম জবরলা ইয়ালাম মু। ইয়া লামু হবে না আইন অক্ষরটা আদি করতে হলে গলা লাগবে ইয়া আলামু মু আবার ইয়া আলামু মু আরেকবার বলেন ইয়া আলামু মু মা বাইনা দুই শব্দ একসাথে ইয়া আলামু মু মা বাইনা আরেকবার ইয়া আলামু মো মা বাইনা তারপরে আই দি হিম ডাল অক্ষরটা এগালে টান দিতে হবে কিন্তু যদি টান না দেই তাহলে জেরের পরই অক্ষরটা কমে যাবে কিন্তু আই দি হিম আর যদি আমি বলি আই দি হিম তখন জেরে বা আমি এ অক্ষরটা বাদ চলে গেল তাহলে আমরা একটা অক্ষর বাদ দিলে তো সহি হবে না গোনা হয়ে যাবে আই দি হিম খলফা হুম হোম আমরা এটাকে বলি বলি ওয়ামা খালফা তখন এই শার উচ্চারণটা কি ভুল হয়ে যাবে আমরা বলব ওয়ামা খালফাহোম এইখান থেকে হিম তারপরে ও মাফা হোম তারপরে আসি ওয়ালা ইউ হে হে এবং তু এগালিভ এখন আমরা যদি বলি ওয়ালা ইউ হি টু না তাহলে জের পরে ই অক্ষর বাদ যাবে ত এর পরে ওয়াও সাকিন বাদ যাবে তাহলে একটি অক্ষর বাদ কমাবো না টানটা দিব ওয়ালা ইউ হে না তারপরে বিষাই ইম বিষাই ইম হবে এখানে ওদা ইত না ইম তারপরে মিনে অল মিহি মিনে অল মিহি মিনে মিহি তারপরে ইল্লা

আমরা এই জায়গাটা ভুল করি আমরা বলি কি ওয়া সে আ কোর সে উ হবে না কুর সেই ইউ কোর সেই ইউ ওয়া সে আ কোর ইউ হো সামা ওয়া তেওয়াল আর্দ সামা ওয়া তেওয়াল আর্দ আবার ওয়া সে আ তারপরে উদুহু এই শব্দটা আমরা বলি ওলায় উদুহু 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 তখন এ পেশের বামে অসেন্ডা বাদ যাবে কথায় আসে কান টানলে মাথা আসে যখন আমরা পেসটা টান দেব পেশের সাথে ওয়াও উচ্চারণ হয়ে যাবে এই জন্য নিয়ম হলো গ্রামার হলো পেশের বামে ওয়াও শাকিন্যাগালিভ টানতে হয় নতুবা পে ওয়াও শাকিন বাদ চলে যায় ওয়াল উ দু তারপরে ওয়াহু ওয়াল ওয়াহু ওয়াল আমরা বলি ওয়াহু আল তখন এই আলি অক্ষর ওয়া অক্ষরটা বাদ যাবে

شروع {الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه}. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما আজকে পর্যন্ত ইনশাল্লাহ অন্য সময় আমরা আবারও ক্লাস করব অন্য কোনো ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম অবরকাত।